বাস্তব সংখ্যা অংশ এক, এটা হচ্ছে নবীন শ্রেণীর একটি পাঠ। অধ্যায়ের ভাগ আমরা দেখব যে স্বাভাবিক সংখ্যা কি, ওইগুলোকে ন্যাচারাল নাম্বারস বলা হয়। অখণ্ড সংখ্যা কি, ওইগুলোকে হোল নাম্বারস বলা হয়। পূর্ণ সংখ্যা কি, ওইগুলোকে ইন্টিজার্স বলা হয়। মূলদ সংখ্যা কি, র্যাশনাল নাম্বারস বলা হয়। অমূলদ সংখ্যা কি, ওইগুলোকে ইরেশনাল নাম্বারস বলা হয়। আর তারপরে সারাংশ, সামারি। স্বাভাবিক সংখ্যা, ন্যাচুরাল নাম্বারস, এনাকে তো সবাই চেনেন। ইনি হচ্ছেন সচিন তেন্ডুলকর। ইনি 100টা সেঞ্চুরিজ মেরেছিলেন। এই ছবিতে কতগুলো রসগোল্লা আছে? এই ছবিতে 6টা রসগোল্লা আছে। এখানে কতগুলো বল আছে? এখানে 10টা বল আছে। এখন এখানে যে 106, 10, এগুলো সব সংখ্যা, আর এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। স্বাভাবিক সংখ্যা, ন্যাচুরাল নাম্বারস। এখন যেমন আমরা আগে দেখেছি 106, 10 ইত্যাদিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখন স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, এগুলো সবও স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4 এরকম করে করে যতদূর আমরা যেতে পারি, ওই সব সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। 100 একটা স্বাভাবিক সংখ্যা, 10,000ও একটি স্বাভাবিক সংখ্যা, 1,00,000ও একটি স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যার প্রতীক হচ্ছে ক্যাপিটাল এ। উদাহরণ 4050/25 কি একটি স্বাভাবিক সংখ্যা? সমাধান 4050/25 হচ্ছে 162। এখন যদি আমরা দেখি যে 1, 2, 3, 4 করে যতদূর আমরা যেতে পারি, কোনো না কোনো সময় আমরা 162 তেও পৌঁছাবো। এর জন্য 162 একটি স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা, হোল নাম্বারস, 2 একটি স্বাভাবিক সংখ্যা। এখন 2 কে 2 এর থেকে বিয়োগ করলে আমরা 0 পাই। এখন এখানে 0 কি একটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 করে যতদূর আমরা যেতে পারি, 0 এখানে পড়ছে না। তাহলে না, 0 একটি স্বাভাবিক সংখ্যা না। তাহলে 0টা কি? 0কে অখণ্ড সংখ্যা বলা হয়। এখন অখণ্ড সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3 করে যতদূরে আমরা যেতে পারি, যেটা হচ্ছে 0 আর স্বাভাবিক সংখ্যার মিল। এখন অখণ্ড সংখ্যার প্রতীক হচ্ছে W। পূর্ণ সংখ্যা, ইন্টিজার্স। এখন 24 আর 180 দুটোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যদি আমরা 24 180 দিয়ে বিয়োগ করি, আমরা পাবো -156। এখন -156 একটি অখণ্ড সংখ্যা না, কারণ অখণ্ড সংখ্যা 0, 1, 2 এরকম করে করে যতদূর আমরা যেতে পারি, -156 ওর মধ্যে পড়ে না। তাহলে -156টা কি? -156 কে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন পূর্ণ সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা 0, 1, 2, 3 করে যতদূর আমরা যেতে পারি, আর -1, -2, -3 এরকম করে করে আমরা যতদূর যেতে পারি। এখন পূর্ণ সংখ্যার প্রতীক হচ্ছে Z। পূর্ণ সংখ্যা কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1, 2, 3, 4 এরকম, যেগুলো 0 থেকে বড়, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -1, -2, -3 এরকম করে করে যতদূর আমরা যেতে পারি, মানে 0 থেকে কম। মূলদ সংখ্যা, র্যাশনাল নাম্বারস। এক
আর 2-এর ভাগ কি? 1 আর 2 দুটোই স্বাভাবিক সংখ্যা, কিন্তু 1/2 একটি পূর্ণ সংখ্যা না, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে 0 আর 1-এর মধ্যে কোনো সংখ্যা পড়ছে না, আর 1/2 নিশ্চয়ই 0 আর 1-এর মধ্যে পড়ছে। তাহলে 1/2টা কি? 1/2টাকে একটি মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা যদি একটি সংখ্যা APQ দ্বারা দেখানো যেতে পারে তাহলে ওটাকে একটি মূলদ সংখ্যা বলা হয়। এখানে কিউ শূন্য না, আর পি আর কিউ দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন মূলদ সংখ্যা মানে এটা না যে ওইগুলো সব ফ্র্যাকশন, ওর মধ্যে স্বাভাবিক সংখ্যাও পড়ে। যদি কিউ 1 সব স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা এসে যায়। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার উদাহরণ যেমন আমরা আগে দেখেছি, 1 আর 2-এর ভাগ হচ্ছে একটা মূলদ সংখ্যা, এখানেও ওটাই দেখা যাচ্ছে। যদি আমরা পি কে 1 নিই আর কিউ কে 2, পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 1 আর 2-এর ভাগ একটি মূলদ সংখ্যা বলি। এখন যদি আমরা -5 নিই, তাহলে -5 কে আমরা দেখাতে পারি -5 আর 1-এর ভাগ, তাহলে পি কে আমরা -5 নিতে পারি, কিউ কে আমরা 1 নিতে পারি, আর এই দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে -5 হচ্ছে একটি মূলদ সংখ্যা। যদি আমরা 23 আর 57-এর ভাগ নিই, পি হচ্ছে 23, কিউ হচ্ছে 57, এই দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 23/57 কে একটি মূলদ সংখ্যা বলি। এখন যদি আমরা √2 নেই, তাহলে পি হচ্ছে √2, কিউ হচ্ছে 1, কিন্তু পি একটি পূর্ণ সংখ্যা না, তাহলে আমরা √2 কে একটি মূলদ সংখ্যা বলতে পারি না। √2 একটি মূলদ সংখ্যা না। মূলদ সংখ্যা রেশনাল নাম্বারস, যেমন আমরা দেখেছি, মেনে নিন এই বাক্সটার মধ্যে সব মূলদ সংখ্যা আছে। মূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে 1/2, 3/4, 100/27, 23/9, 4/5, এগুলো সব মূলদ সংখ্যা। কিন্তু এই মূলদ সংখ্যার মধ্যে আর একটা বাক্স আছে, এখানে আছে সব পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যার উদাহরণ হচ্ছে -23, -45, -100, -9, -11, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আছে অখণ্ড সংখ্যা। এখন অখণ্ড সংখ্যার উদাহরণ হচ্ছে 0, ওটা একটি অখণ্ড সংখ্যা, আর অখণ্ড সংখ্যার মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার উদাহরণ হচ্ছে 23, 87, 90, এগুলো সব স্বাভাবিক সংখ্যা। এখন যদি 0-কে দেখি, ওটা কি? ওটা একটি স্বাভাবিক সংখ্যা না, কিন্তু ওটা একটি অখণ্ড সংখ্যা, ওটা একটি পূর্ণ সংখ্যা, আর ওটাই একটি মূলদ সংখ্যা। যদি আমরা -45-কে দেখি, ওটা এই দুটোর মধ্যে একটাও না, কিন্তু ওটা একটা একটি পূর্ণ সংখ্যা আর একটি মূলদ সংখ্যা। যদি আমরা 90-কে দেখি, ওটা একটি স্বাভাবিক সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা আর একটি মূলদ সংখ্যা। যদি আমরা 100/27 কে দেখি, ওটা খালি একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা রেশনাল নাম্বারস, এখন এটা একটি রেখা, এখানে 1, 2, 3, 4 এরকম সব সংখ্যা আছে। এই সংখ্যাগুলো কি? এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এই রেখার উপরে সব স্বাভাবিক সংখ্যা আছে। এই রেখার মধ্যে ওই সব সংখ্যাগুলো আছে, কিন্তু এখানে 0 এসে গেছে, তাহলে এইগুলো যেমন আমরা জানি হচ্ছে অখণ্ড সংখ্যা। এখন এখানে 0 আছে আর সব স্বাভাবিক সংখ্যাও আছে, কিন্তু -1, -2, -3 এই সংখ্যাগুলোও আছে, যেমন আমরা জানি এইগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। এখন যেমন আমরা দেখছি, একটা রেখার উপরে আমরা স্বাভাবিক সংখ্যা,
অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা কে দেখাতে পারছি। হলো সংখ্যা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা রেখা। এখন আমরা যে কোনো মূলদ সংখ্যা কে সংখ্যা রেখাতে দেখাতে পারি। এখন উদাহরণ নেই, মেনে নেই, আমরা 1 আর 2 এর ভাগকে দেখাতে চাই। এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। 1 আর 2 এর ভাগ হচ্ছে 0.5, যেটা এই দুটোর মধ্যিখানে থাকবে। তা আমরা এটাকে এইভাবে দেখাতে পারি। এখন মেনে নিন যে আমরা 19 আর 4 এর ভাগ দেখাতে চাই। 19 আর 4 এর ভাগ হচ্ছে 4.75, যেটা এখানে থাকবে 4 আর 5 এর মধ্যিখানে। এখন মেনে নিন যে আমরা 0-র থেকে কম কিছু দেখাতে চাই। মেনে নিন আমরা দেখাতে চাই -30 আর 6 এর ভাগ, ওটা হয়ে যাবে -5, যেটা আমরা এখানে পাই। এখন মেনে নিন আমরা দেখাতে চাই -9 আর 2 এর ভাগ, যেটা হয়ে যাবে -4.5, যেটা আমরা এখানে দেখাতে পারি। এইভাবে আমরা যে কোনো মূলদ সংখ্যা এই সংখ্যা রেখাতে দেখাতে পারি। আমরা অমূলদ সংখ্যা কেও দেখাতে পারি, কিন্তু ওটার কিভাবে দেখানো যেতে পারে আমরা পরে পড়ব। মূলদ সংখ্যা রেশনাল নাম্বারস, আমাদের কাছে দুটো মূলদ সংখ্যা আছে এক্স আর ওয়াই। আমরা চাইছি যে ওর মধ্যে আমরা এন মূলদ সংখ্যা খুঁজতে পারি। এখন আমরা এইখানে এন মূলদ সংখ্যা খুঁজব। মেনে নিন যে মূলদ সংখ্যা হচ্ছে x+d, x+2d, x+3d, এরকম করে করে x+nd। এখানে d হচ্ছে একটি মূলদ সংখ্যা। এখন যদি আমরা দেখি x+n+1d নিশ্চয়ই y হবে, যেটা আমরা এখানে দেখতে পারছি। তাহলে n+1d নিশ্চয়ই y-x হবে, আর d নিশ্চয়ই y-x/n+1 হবে। তাহলে আমরা d পেয়ে গেলাম। আমরা যদি d কে এখানে বসাই তাহলে আমরা মূলদ সংখ্যাগুলোকে পেতে পারি। এইভাবে আমরা যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে n মূলদ সংখ্যা খুঁজতে পারি। এটা একটি উদাহরণ। উদাহরণ মেনে নিন আমাদের 6 আর 7 এর মধ্যেই 9টা মূলদ সংখ্যা চাই। এখন এখানে a হচ্ছে 6, b হচ্ছে 7 আর n হচ্ছে 9। আমরা যেমন আগে দেখেছি d হচ্ছে b-a আর n+1 এর ভাগ, যেটা হচ্ছে 7 আর 6 এর বিয়োগ আর 10 এর ভাগ, যেটা হচ্ছে 1 আর 10 এর ভাগ। তাহলে d হচ্ছে 1 আর 10 এর ভাগ। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে 6 আর 1 আর 10 এর ভাগ, 6 আর 2 এর 10 এর ভাগ, এরকম করে করে 6 আর 9 আর 10 এর ভাগ, যেটা হচ্ছে 61 আর 10 এর ভাগ, 62 আর 10 এর ভাগ, এরকম করে করে 69 আর 10 এর ভাগ। এইভাবে আমরা 9টা মূলদ সংখ্যা পেয়ে গেছি। অমূলদ সংখ্যা ইরেশনাল নাম্বার, যেমন আমরা নাম থেকে দেখতে পাচ্ছি যে সংখ্যা মূলদ সংখ্যা না, ওইগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি। এখন অমূলদ সংখ্যা যদি একটি সংখ্যা kp/q দিয়ে না দেখানো যেতে পারে তাহলে ওটাকে আমরা অমূলদ সংখ্যা বলি। এখানে কিউ 0 না, আর pq হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন উদাহরণ 2, √3, পাই, এগুলিও সব অমূলদ সংখ্যা। রূপ টু আমরা আগেও দেখেছি যে আমরা দেখাতে পারি। সারাংশ, সামারি, এখন আমাদের কাছে স্বাভাবিক সংখ্যা আমরা দেখেছি, এগুলো হচ্ছে 1, 2, 3 করে যতদূর আমরা যেতে পারি।
অখণ্ড সংখ্যা ওটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর শূন্যর মিল, শূন্য 1 2 3 4 5 6 এরকম করে যতদূর আমরা যেতে পারি। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা শূন্য 1 2 3 করে যতদূর আমরা যেতে পারি, আর -1 -2 -3 -4 এরকম করে করে যতদূর আমরা যেতে পারি। মূলদ সংখ্যা, যদি একটি সংখ্যাকে p/q আকারে দেখানো যেতে পারে তাহলে ওটাকে একটি মূলদ সংখ্যা বলা হয়। এখানে কিউ শূন্য না, আর p/q হচ্ছে পূর্ণ সংখ্যা। অমূলদ সংখ্যা, যদি একটি সংখ্যাকে p/q আকারে না দেখানো যেতে পারে তাহলে ওটাকে একটি অমূলদ সংখ্যা বলা হয়। এখানে কিউ শূন্য না, আর p/q হচ্ছে পূর্ণ সংখ্যা। আপনারা যদি মনে হয় যে আমরা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কেন পড়ছি যখন পাঠের নাম হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে আপনাদের বলে দিই যে বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মিল। এটা আমরা পরে দেখব। ধন্যবাদ।